এরপরের প্রশ্ন হচ্ছে, হুজুর রোজা রেখে সাফুসিয়ারি বা ডুশ নেওয়া যাবে কি না? চমৎকার একটি প্রশ্ন, এগুলো কিন্তু খুব জানার প্রশ্ন। কারণ মাহে রমজান 30 দিনের কত কষ্টের রোজা, ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমার রোজাগুলো নষ্ট হোক আমরা কেউ চাই না। সাফুসিয়ারি এটা খুব একটা গুরুত্বপূর্ণ অংশ হয়। কখন? যখন মানুষ অসুস্থ হয়ে যায়, যখন মানুষের প্রচণ্ড জ্বর হয় বা পেইন হয়, মাথা ব্যথা হয়, অথবা এত জ্বর নিয়ন্ত্রণের বাইরে, ডক্টর কি বলেছে তাকে সাফুসিয়ারি দিতে হবে ইমার্জেন্সিভাবে। প্রথম কথা হচ্ছে, আমরা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত খুব স্পষ্ট আয়াত, ওয়া ইন কানা মারিদুন আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ পাক নিজে বলেছেন এই রোজা সম্পর্কে, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, মারিদুন আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় থাকে, সে রোজা না রাখলেও চলবে, নো প্রবলেম। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, এন্ড আফটার রমাদান হি হ্যাভ টু মেইনটেইন ওয়ান ফর ওয়ান, একটা রোজার জন্য একটা রোজা তাকে সিঙ্গেল পালন করতে হবে, আদায় করতে হবে, কোনো প্রবলেম নেই। এর মানে একটা পয়েন্ট কিন্তু আমরা এই আয়াত থেকে আমরা পেলাম, যখন কোনো ব্যক্তি অসুস্থ অথবা কি মোসাফের। আচ্ছা বলুন তো, ডুস অথবা সাবুসিটারি একটা মানুষ তো এমনিতে কি নেওয়ার কথা না, এটা তো কোনো মানে কোনো নেশা বা কোনো ড্রাগস না, এটা ডেফিনেটলি একটা মানুষের অসুস্থতার কারণেই এটা নেওয়া হয়। এর মানে চাইলে ওই ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবে, বিকজ অফ সে মারাত্মক লেভেলের পেইন বা খুব হাই ফিভার তার হয়ে গেছে। এবার আসেন, ঠিক আছে হাই ফিভার, কিন্তু তিনি নিয়ত করেছেন রোজা ভাঙবেন না যত কষ্টই হোক, ওকে, তাহলে আপনার জন্য মাসালাটা কি? মাসালা হচ্ছে, রোজা ভাঙার কারণের অন্যতম কোনো অংশ কি এরকম আছে কি না, যে অংশে সাবুসিডারি বা ডুস ব্যবহার করলে রোজা ভেঙে যায়, এটা আমাদের চেক করতে হবে। রোজা ভাঙার মূল কারণটা আমরা যদি এভাবে কি ব্যাখ্যা দিই, বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন, সুবহে সাতিক থেকে শুরু করে ইফতার পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত, পানাহার কামাচার থেকে মুক্ত থাকার নামই হচ্ছে রোজা। তাহলে কোন জিনিস, দুটো জিনিস পেলাম মূল মোটা দাগে, একটা হচ্ছে পানাহার মুক্ত, খাওয়াই যাবে না, দ্যাট ইজ নো অপশন, আর হচ্ছে কামাচার অর্থাৎ যৌনক্রিয়া স্ত্রীর সাথে, যিনি আপনার জন্য হালাল তার সাথেও কিন্তু কোনোভাবে সেটা করা যাবে না। তাহলে আর কোন কোন পদ্ধতি আছে, যেমন আপনি যখন মানে কি গড়গড়া করছেন, পানি চলে গেলে কি আপনার কি গলা দিয়ে, তখন কি রোজা আপনার হবে কি না, অথবা আপনি কোনো জিনিস অসাবধানতাবশত হয়তো উঠিয়েছেন, নাক দিয়ে কি ঢুকে গেল, তখন কি রোজা হবে কি না, এ ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনার এখানে আসছে। এবার দেখতে হবে যে সাবুসিটারি বা ডুস এটা পেটের মধ্যে ঢুকলে এটা কোনো খাদ্যজাতীয় কি না। প্রথমত হচ্ছে দিস কেমিক্যাল, এটা কোনো খাদ্যজাতীয় না। ওয়ার্ল্ড স্কলার যারা আছে তারা স্পষ্ট করে কি বলে দিয়েছে, সাবুসিটারি অথবা ডুস এটা ভিতরে প্রবেশ করার পরে এটা ভিতরে থাকে না, এটা বের হয়ে যায়। মেডিকেল সায়েন্স এটাও বলেছে যে মানুষের পেটের অংশ দুটো, পেটের অংশ কয়টা, দুইটা, এক আপার অ্যাবডোমেন আর একটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন। লোয়ার অ্যাবডোমেন যেটা, এখানে স্টুল থাকে, এখানে কি থাকে, স্টুল থাকে, স্টুলের জন্য পেটের অংশে কিন্তু সেটা পৌঁছায় না, স্টোমাকে সেটা যায় না, এর মানে অটোমেটিকলি ডুসটা অথবা সাবুসিডারিটা তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, তিনি যখন ওয়াশরুম সারবেন তখন এটা কন্ট্রোলি বের হয়ে যাবে। তার মানে এটাই মোটামুটি মাসআলা এবং চূড়ান্ত ফতোয়া, সেটা হচ্ছে ডুস অথবা সাবুসিডারি ব্যবহার করলে তার রোজা ভাঙবে না, যেহেতু রোজা ভাঙবে না অতএব কোনো অসুবিধা নেই। আমি আবারও স্মরণ করিয়ে কি দিতে চাই ওই আয়াতের কথা, ওয়াইন কানা মারিদুন আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, আপনার 160 ডিগ্রি 106 ডিগ্রি জ্বর হয়ে গেছে, আপনি ডুস ব্যবহার করছেন, রোজা ছেড়ে দেন না, আল্লাহ সুযোগ দিয়েছে, ওয়াই নট, মানে উইল অ্যাকসেপ্ট দ্যাট, কেন আমরা সেটা গ্রহণ করব। আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছে, অসুস্থ অথবা মুসাফির হলে আমরা রোজা ভাঙতে পারবো, সেটা গ্রহণ করব। সাবুসিটারি বা ডুস দিলে রোজা ভাঙবে না। আল্লাহ পাক আমাদের এই অংশটুকু বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত, প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা, উনাইসার মহানগর, কুমিল্লা।